আসসালামু আলাইকুম। আজকে আমরা টাইপোগ্রাফি বেসড একটি টি শার্ট ডিজাইন করব। আমরা একটা মেসেজ নিয়েছি যেখানে লেখা আছে ফোকাস অন দ্য গোলস। আমরা প্রথমে টেক্সটগুলো সিলেক্ট করে ফন্টটা চেঞ্জ করে অসওয়াল্ড বোল্ড করে দেব। তারপর টেক্সটগুলো সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করব, ক্রিয়েট আউটলাইন করে দেব। এগুলোর কালার আমরা হোয়াইট করে দেব। তারপর ফোকাস লেখাটিকে অ্যালাইনমেন্ট থেকে আর্টবোর্ডের মাঝখানে নিয়ে আসব, অল্টা শিফট চেপে ধরে বড় করে দেব। ফোকাস লেখাটিকে কন্ট্রোল জি কন্ট্রোল এইট দিয়ে কম্পাউন্ড পাথ করে নেব। আইড্রোপার টুল নিয়ে কালারটিকে হোয়াইট করে দেব। তারপর একটা রেক্টেঙ্গেল শেপ নিয়ে এভাবে ড্র করব। শেপটি অ্যালাইনমেন্ট থেকে মাঝখানে নিয়ে আসব। তারপর শেপ এবং ফোকাস লেখাটিকে সিলেক্ট করে পাথ ফাইন্ডারে চলে যাব, তারপর মাইনাস করে দেব। এবার লেখাটিকে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করব, আনগ্রুপ করে দেব। এখন উপরের অংশটুকু সিলেক্ট করে আপ অ্যারোতে ক্লিক করে উপরে উঠিয়ে দেব। তারপর পুরো ফোকাস লেখাটি সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব। এরপর অ্যালাইনমেন্ট থেকে মাঝখানে নিয়ে আসব। এখন অন দ্য গোলস এই লেখাটিকে অ্যালাইনমেন্ট থেকে আর্টবোর্ডের মাঝখানে নিয়ে আসব, অল্টা শিফট চেপে ধরে লেখাটি বড় করে দেব। তারপর রেক্টেঙ্গেল শেপ নিয়ে এভাবে একটা শেপ ক্রিয়েট করব। ফিলটা অফ করে দেব, স্ট্রোকটা 5 করে দেব। অবজেক্টে চলে যাব, এক্সপ্যান্ড, ওকে। এখন এটিকে আমরা হোয়াইট কালার করে দেব। তারপর মাঝখানের লেখাটিকে কন্ট্রোল 2 দিয়ে লক করে দেব। এবার আরেকটি রেক্টেঙ্গেল শেপ নিয়ে এভাবে একটা শেপ ড্র করব, এটাকে অ্যালাইনমেন্ট থেকে মাঝে নিয়ে আসব। এখন এই দুইটা শেপ সিলেক্ট করে টুলবার থেকে শেপ বিল্ডার টুল নেব। তারপর এভাবে অল্টার চেপে ধরে ড্র্যাগ করব। এখন কন্ট্রোল অল্টার 2 চেপে সব আনলক করে নেব, শুধু পেছনের অংশটা কন্ট্রোল 2 দিয়ে আবার লক করে দেব। তারপর লেখাগুলোতে রাইট ক্লিক করে আনগ্রুপ করে নেব, মাঝখানের লেখাটা রাইট ক্লিক করে আনগ্রুপ করে নেব। এখন দ্য গোলস শুধু এই লেখাগুলো সিলেক্ট করব, করে এটার কালারটা আমরা রেড করে দেব। শেপটার কালার আমরা রেড করে দেব। আমাদের ডিজাইনটি কমপ্লিট হয়ে গিয়েছে। এভাবে আমরা শুধুমাত্র টেক্সটের মাধ্যমে সুন্দর একটি টি শার্ট ডিজাইন করতে পারি। আমাদের আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।